30 মে 2022 বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র্যালি, 22তম প্রতিষ্ঠা বার্ষিকী 2022, বিশ্বনেত্রী শেখ হাসিনার অবদান পদ্মা সেতু দৃশ্যমান, এই স্লোগানটি সামনে রেখে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ সাইফুল রহমান ছোটন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সঞ্চালনায় মোহাম্মদ রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক। প্রধান বক্তা ছিলেন শেখ সিদ্দিকুর রহমান যুগ্ন, সাধারণ সম্পাদক। প্রধান সমন্বয়ক ছিলেন মোহাম্মদ আবু তালেব, দপ্তর সম্পাদক। আলোচক মবিয়া হাসান নিয়াত, সাংগঠনিক সম্পাদক। আজকে এই অনুষ্ঠান আপনাদের আগমনে সত্যি ধন্য হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু আদর্শ মুক্তিযুদ্ধ চেতনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং শহীদদের জয় এবং সায়মা হোসেন পুতুলে অনুপ্রেরণায় গড়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ 2001 সালের 30 মে এই অনুষ্ঠানটি, এই সংগঠনটি ডিজিটাল বাংলাদেশের দার্শনিকের দূরদৃষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল। আজকে হাঁকিহাঁকি পা পা করে 22 বছরে পদার্পণ করেছে। এই 22 বছরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে বীর মুক্তিযোদ্ধা আমার পরম শ্রদ্ধেয় গোপালগঞ্জের কৃতি সন্তান, সাবেক উত্তর ছাত্র নেতা, পরম শ্রদ্ধেয় জনাব নূর ইসলাম মোল্লা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের বিপ্লবী সভাপতিকে প্রধান অতিথি করে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য মবিয়া রহমান নিয়া এবং আমাদেরই সংগঠনে আমাদের ছোট বোন নওশিরকে এই অনুষ্ঠানে পরিচালনার দায়িত্ব প্রদান করছি। জয় বাংলা, জয় বাংলা।